ধন্যবাদ। আমি কাশেম ভাইয়ের কাছে যাচ্ছি। একটু কাশেম ভাই, কেমন আছে আমাদের মুক্তিযুদ্ধে আহত পরিবারগুলো, যাদের ধরুন একজন মুক্তিযোদ্ধা নিহত হয়েছে কিন্তু তার ছেলে সন্তান আত্মীয় স্বজন সবাই আছে, তারা কেমন আছে? তারা, ধন্যবাদ আপনারে, টিভি আইনের আজকের এই যে মুক্তিযুদ্ধের উপরে যে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করতে যে প্রোগ্রাম আপনারা আয়োজন করেছেন তার জন্য আমরা বাংলাদেশ মুক্তিযুদ্ধ সংসদ ইউনিটের পক্ষ থেকে আপনাকে, আপনার এখানকার যত আপনার কলা কৌশলী যারা আছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি। প্রশ্ন ছিল কেমন আছে আমাদের আহত মুক্তিযোদ্ধারা, কেমন আছে তাদের পরিবার? আছে ভালো এবং মন্দ দুটাই, মানে একটা, এটা আমি কোনো পলিটিক্যাল কথা বলছি না, আমরা অনেক মুক্তিযোদ্ধারা বেঁচে নাই, আমার বয়সের অনেক মারাও গেছে, আমার সাথে যে আছে যুদ্ধ করছে সেও মারা গেছে, যে কয়েকজন বেঁচে আছি আর পঙ্গু আহত যুদ্ধাহত এবং শহীদ পরিবার, এটা এনি গভর্নমেন্ট, যে কোনো গভর্নমেন্টের জন্য এটা খুব একটা বড় ব্যাপার না, পুনর্বাসিত করতে স্থায়ীভাবে সাপোর্ট, স্ট্রং সাপোর্ট দেওয়া, রেসপেক্ট দেওয়া, এটা দেখেন ব্যাপার হলো আমরা যারা যুদ্ধে গেছিলাম মা বাপ ভাই বোন সবাইকে ভুলে গিয়ে দেশ মাতৃকাকে রক্ষা এবং স্বাধীন সার্বভৌমের জন্য, যেহেতু পাকিস্তান জন্মলগ্ন থেকেই আমরা শোষণের শিকার। আমি এ বিষয়ে কথা বলবো কিন্তু আমার প্রশ্ন স্পেসিফিক কোয়েশ্চন যেটা আব্দুর রহমান সাহেবের কাছে ছিল, এজ এ মুক্তিযোদ্ধা আপনি কি মনে করেন আমাদের আহত মুক্তিযোদ্ধারা বা তাদের পরিবার ভালো আছে বা খারাপ আছে, কিভাবে আছে তারা, কেমন আছে তারা? এটা আমি বলতে চাই, যেটা গভর্নমেন্ট সম্মানী ভাতা যেটা দেওয়া হচ্ছে, দেখেন একটা আজকালকে একটা যে ছোট্ট একটা জিনিস কিন্তু বাংলাদেশে যে 1500 টাকা, তার মানে যেটা দিচ্ছে একটা 12,000-10,000 টাকার জন্য মুক্তিযোদ্ধারা যুদ্ধ করছে, সেটাকে চিন্তা করছিল আমরা ভাতা পাবো, কোনো মতেই আমি সাপোর্ট এটা করি না, যেহেতু এই 10-12,000 টাকা কিচ্ছু না একটা পরিবার।